বন্ধুরে কই পাব সখী গো, ও সখী আমার রে বলো না। এই জগৎ সম্পর্কে আপনি আপনার ছোটবেলা বা কিভাবে এখানে আসছেন এই সম্পর্কে আপনার জাস্ট একটু কথা বলুন। হ্যাঁ, আমি আসলে ছোটবেলা থেকেই আমার সঙ্গীতের সঙ্গে আমি যুক্ত আছি, সঙ্গীতটাকে মনে প্রাণে ভালোবাসি, আর সেই ভালোবাসা থেকে জন্ম নিয়েছে এই সঙ্গীত প্রেমী বা সঙ্গীত মনা মানুষদের সঙ্গে চলতে চলতে অভ্যস্ত হয়ে গেছি। গানটাকে সাথে নিয়ে অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমার যে একটি গানের দল করব। তো বেসিক্যালি আমি ফোক গান করি, অর্থাৎ লোকজ গানগুলো করি, আমাদের লোকগীতি, বিভিন্ন ধরনের আঞ্চলিক, লালন সাঁইজি ঘরানার মহতি যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করি। এখানে দীর্ঘদিন থেকে একটা পরিকল্পনা করেছিলাম যে নিজস্ব একটা গানের দল থাকতে দরকার, সেটাকে সামনে রেখেই মাথায় নিয়েই আমরা আজকে শুভ উদ্বোধন করতে যাচ্ছি আমাদের লোকজ গানের দলে। আমি সেখানকার মূল ভোকাল আর্টিস্ট। আচ্ছা আপু, তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার মানে বেস্ট একটা যে কোনো গান একটু দুইটা লাইন যদি বলতেন। গানের জায়গাটা আমি বলি, আমার কাছে সব গানই একই রকম মনে হয় যে আমার কাছে প্রত্যেকটা গানই প্রিয়। আর ঠিক আছে, আমি একটি আব্দুল করিমের একটি প্রচলিত গান গাইছি। বন্ধুরে কই পাব সখী গো, ও সখী আমার রে বলো না। আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। সামনে কোনো অ্যালবাম মানে মুক্তি দেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? অ্যালবামগুলো আসলে হয় কি যে অ্যালবামটা নিয়ে আমরা আর কেউ কোনো কথা বলি না, কারণ এখন আর কেউ অ্যালবাম নির্ভর নই, মানে অ্যালবাম করছি না। মানে আপনি জানেন যে সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তিত হচ্ছে। তবে আমরা যে গানগুলো করব, আমরা হয়তো ইউটিউবের জন্য কিছু গান করব মানুষকে শোনানোর জন্য। আর মূলত আমাদের যে বেসিক যে চিন্তার জায়গা, সেটা হচ্ছে যে আমাদের হারিয়ে যাওয়া সম্পদ, লোকজ ধারার যে অনেক যে শাখা প্রশাখা যেগুলো হারিয়ে যাচ্ছে, ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় আমরা গানগুলোকে প্রচার প্রচারণার জন্য আমরা নিজেরাই হয়তো কনসার্ট করব। আর যে প্রোগ্রামগুলো হয় সেগুলো তো অবশ্যই থাকবে। আমাদের মূল ধারাটাই হচ্ছে বাঙালি সংস্কৃতির, শুধু গান দিয়ে নয়, আমরা কিন্তু কথা দিয়ে আমরা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করব যে বাংলাদেশের সংস্কৃতি যে কতটা শক্তিশালী, আমাদের লোকজ ধারার গান যে কতটা প্রাণবন্ত, যে মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এই জায়গাটা আসলে নিজের থেকে একটা দায়িত্ববোধ নিয়ে থেকে জন্ম নিয়েছে যে আমার কিছু করা দরকার, এই উদ্যোগ থেকে আজকের এই পথ চলা। আপনি কি এই দল গঠন করার আগে কোনো মানে দলের সাথে যুক্ত ছিলেন কি না? কোনো দলের সঙ্গে যুক্ত ছিলাম না। গান যেহেতু করি, আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করেছি। আজকে একটা টিভি চ্যানেলে প্রোগ্রাম ছিল, চ্যানেলের প্রোগ্রামগুলো করছি নিয়মিত, অ্যালবাম করেছি, দেশে দেশের বাইরে বিভিন্ন ধরনের পারফর্ম করছি। আমার সংবাদ খুব সুন্দর একটি পত্রিকা, আপনাদের উত্তরোত্তর আরও সামনের দিকে এগিয়ে যাবেন, সত্যের পথে থাকবেন। আমরাও চেষ্টা করব আমাদের মূল জায়গাটাকে সামনে রেখে এগিয়ে যাবার। আপনাদের মঙ্গল কামনা করছি, সকলে ভালো থাকবেন। ওকে আপু, থ্যাংক ইউ। আমরাও চাই আপনাদের নতুন দল হচ্ছে সেই দলটা সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ে, সেই শুভকামনা আমরাও জানাচ্ছি আমাদের পত্রিকা থেকে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, সকলকে।